কোথাও যাওয়ার আগে আমি কোন জামাটা পরবো, কি সাজবো, কোন গয়নাটা পরবো, কিভাবে চুল বাঁধবো, কিছুতেই আমি মানে ঠিক মতন যেন আমার পছন্দ মতন হয় না। জানি না তোমাদের হয় কি না, তাও যদি আবার বিশেষ কারোর সঙ্গে যদি কোথাও যাওয়ার কথা হয়, শেষ পর্যন্ত এই জামাটা আমি বার করলাম, জামাটা পরেও ছিলাম, তারপরে দেখলাম জামাটা না খুব টাইট হয়ে গেছে, তার মানে আমি মোটা হয়ে গেছি। লাস্টে আবার এই জামাটাও আমি চেঞ্জ করলাম। তারপরে এই কানেরটাও আমার পরা হয়নি, কারণ তার আগেই বিট্টু কামড়ে শেষ করে দিয়েছে। জামাটা পরলাম কিন্তু আবার পরে ছেড়ে দিয়েছি জামাটা। তারপর শুরু হলো সাজাগোজা, বিশেষ কোনো মানুষের সঙ্গে যাবো বলে কথা। এই হারটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম মাত্র 30 টাকা দিয়ে। অলরেডি আমি জামা চেঞ্জ করে ফেলেছি, আর জামাটার সঙ্গে কিছুতেই কানেরটা মানাচ্ছে না, আমি কানেরটাও চেঞ্জ করে ফেললাম। এটা তো পরলাম কিন্তু এটাও মানাচ্ছে না, আবার এটাকে খুললাম, দেখি এটা যায় কি না, না এটাও ভালো লাগছে না, দেখি এইটা পরে দেখি কেমন লাগে। হ্যাঁ এইটা এতক্ষণে মানিয়েছি, এটাই পরবো। কিন্তু মেকআপ করতে করতে দেখলাম কানেরটা যাচ্ছে না, আমার কানেরটা চেঞ্জ করে এইটা আমি মিশো থেকে কিনেছিলাম, এইটাই পরলাম। আর আমার ছেলে সমানে তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। আমি ঝটপট করে কোনো রকমের সাজলাম, তোমাদের বললাম না কী চুল বাঁধবো কী করবো কিছুতেই বুঝে পাই না, একে তো পাতলা চুল বুঝতেই পারছিলাম না কী করবো। তাড়াহুড়ো করছি, এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, ওটা পাচ্ছি তো এটা পাচ্ছি না, প্রচণ্ড রাগারাগি করছিলাম আমি। চুলটাকে কোনো রকমে ম্যানেজ ট্যানেজ করে তাড়াতাড়ি করে আর বেরিয়ে পড়লাম, কারণ 6টায় শুরু, অলরেডি তখন 5টা বেজে গেছে, আর এবারে মেট্রোতে না উঠলে শোটা মিস করব। এই যে আমার ফাইনাল লুক, দাঁড়াও পারফিউম মাখতে ভুলে গেছি, পারফিউমটা ভালো করে স্প্রে করি। টাটা বাবা, টাটা। মেট্রোতে বসে গেছি, একবার দেখে নিলাম কেমন লাগছে নিজে। মেট্রো থেকে নামলাম, আসে দেখো আমার যেন ওয়েট করছিলো দুজনে, একসঙ্গে চিত্র দেখতে পাচ্ছ, একসঙ্গে এবারে যাচ্ছি আমরা। মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, দুজনে মিলে একসঙ্গে হাত ধরা ধরি করে হাঁটা, বিশেষ মানুষের সঙ্গে আহা এই বয়সে প্রেম করা কী যে সুখকর, বয়স হয়ে গেলে যে প্রেম করা যায় না এটা ভুল কথা। চলে এসেছি নবীনাতে, ভিড় দেখেছো জোয়ান সিনেমার ভিড়, এই বৃষ্টিও কাউকে বাদ মানে থামাতে পারেনি, সবাই চলে এসেছে বাড়ি চলতে যেটিয়ে জোয়ান। আমার বিশেষ মানুষটি গিয়েছিলো এই সময় পপকর্ন কিনতে, আর এই সময় জাতীয় সঙ্গীত হচ্ছিলো, আমি মিউট করে দিয়েছি। আর এই দেখো আমার প্রেমিক পাশে বসে আছে, সিনেমা আরম্ভ, আর কি সিটি যে বাজছে তোমাদেরকে কি বলবো। আর এই যে এই সিনেমার নাম, সিনেমা শেষ হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে আমরা বাসে উঠলাম, সেখান থেকে আনোয়ার রোড, সেখান থেকে অটো ধরে মেট্রো স্টেশন, তারপরে বাড়ি। ফেরার পথে রুটি কিনে নিয়ে বাড়ি ঢুকলাম, তারপর ছিল আমার লাইভ, সেই জন্য রুটি করার সময় থাকবে না, ওই কারণে রুটিটা কিনে বাড়িতে ঢুকলাম। আর তোমাদের লাস্টে দেখাচ্ছি আমার প্রেমিকটা কে ছিল, আমার প্রেমিক ছিল আমার বর।